হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হিউম্যানস টিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম। তো আজকে ভিডিওতে আমি দেখাবো যে আইডট কয়েনের 1.7 ভার্সন নতুন আর্নিং ওয়ে ক্যাপচা সিস্টেম অ্যাড করা হয়েছে। তো ওই ক্যাপচা সিস্টেমটি নিয়ে একটা রিভিউ বানাবো, তো তার জন্য আর কি মূলত ভিডিওটা করা। তো ওই ভিডিওটা দেখাবো কীভাবে আইডট কয়েনের ক্যাপচাতে কাজ করবেন, তাছাড়া আরও কিছু নতুন ইনফরমেশন এই ভিডিওটাতে দেবো। তো যারা ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে বলতেছি, যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, আইডট অ্যাপসের সর্বরকম সব ধরনের ইনকাম পেতে বা নতুন নতুন প্রোমোকোড পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। তো দেখুন, এই হলো আইডট অ্যাপস। তো এটা এখন আমি ওপেন করছি। যারা আইডট অ্যাপসে কাজ করেন তারা তো কাজ করে নি, আর যারা কাজ করেন না তারা ডিসক্রিপশন থেকে আইডট অ্যাপস লিঙ্কটি নিয়ে কাজ শুরু করে দিবেন। তো ভিউয়ার্স, আমি এখন অ্যাপসটা ওপেন করতেছি। তো ভিউয়ার্স, একটু লোড নেবে, একটু আপনারা ওয়েট করেন, অ্যাপসটা ওপেন হতেছে। তো এই ভিডিওটা দেখাবো কীভাবে ক্যাপচাটা নতুন একটা আর্নিং হয়ে 1.7, মানে আজকে হচ্ছে আপনার ডেট হচ্ছে 18 সেপ্টেম্বর। তো 18 সেপ্টেম্বরে নতুন একটা আর্নিং ওয়ে অ্যাড করা হয়েছে আইডট কয়েনে। তো ওইটা আমি আজকে দেখাবো। দেখুন, সিম্পলি আপনাদের এখানে কানেক্টিং হতেছে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে ড্যাশবোর্ড আইডট অ্যাপসের। দেখুন, এখানে থ্রি ডট মেনু আছে। তো থ্রি ডট মেনুতে আপনাদের এই দেখুন থ্রি ডট মেনু। তো এখানে নতুন আর্নিং ওয়েটি অ্যাড করা হয়েছে। তো দেখুন, এই হলো আইডট অ্যাপস। তো দেখুন, এখানে ইন্টার ক্যাপচা নামে একটি আর্নিং ওয়ে অ্যাড করা হয়েছে, যেটা আগে ছিল না, এখন অ্যাড করা হয়েছে। তো আবার বলতেছি, দেখুন এখানে ইন্টার ক্যাপচা নামে নতুন একটি আর্নিং ওয়ে অ্যাড করা হয়েছে। তো দেখুন, ওইটাতে আমি এখন ঢুকতেছি। তো দেখুন, এটা হলো নতুন আর্নিং ওয়ে। এটা হচ্ছে ক্যাপচা সিস্টেম, নতুন আইডট অ্যাপসের নতুন আপডেট 1.7। তো অ্যাপসটা আপনারা আজকে মানে 17 তারিখে পেতেন, বাট এইটা পৌঁছানোর জন্য একদিন দেরি হয়ে গেছে আপডেট দিতে। তো ভিউয়ার্স, আরেকটা কথা বলবো, যে অনেকেই বলেন যে ভাই এত ঘন ঘন অ্যাপস আপডেট দেন কেন, এত জলদি জলদি অ্যাপসটা আপডেট দেন কেন। তো ভিউয়ার্স, কেউ তো চায় না যে বারবার অ্যাপস আপডেট দিতে, বাট আমাদের বিভিন্ন টেকনিক্যাল প্রবলেম তাছাড়া অন্যান্য প্রবলেমের কারণে আমাদের অ্যাপসটা আপডেট দিতে হয়। তো আশা করতেছি এই আপডেটটা যদি ঠিকঠাক থাকে তাহলে আর 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে আর আপডেট দেওয়া লাগবে না। তো সবাই দোয়া করবেন যাতে এই আপডেটের কোনো প্রকার সমস্যা না হয়। তো ভিউয়ার্স, দেখুন এটা হচ্ছে ক্যাপচা সিস্টেম। তো দেখুন, এখানে একটা ক্যাপচা দেওয়া আছে, মানে একটা অক্ষ, মানে একটা হচ্ছে সংখ্যা দেওয়া আছে। তো এই সংখ্যাটা আপনাকে হুবহু বসিয়ে এখানে এন্টার করতে হবে। তো আমি আবার দেখাচ্ছি। তো দেখুন, এখানে আপনাদের কিছু অ্যাভেলেবেল ক্যাপচা থাকবে, যে কমপ্লিটেড ক্যাপচা আর অ্যাভেলেবেল ক্যাপচা। তো এখানে যে ক্যাপচাটা থাকবে অ্যাভেলেবেল, মানে আপনি ওই কয়টা ক্যাপচা করতে পারবেন। আর এখানে যেটা রেট, ওইটা হচ্ছে আপনার পার ক্যাপচা, মানে আপনি এক একটা ক্যাপচা করলে 2 ডট কয়েন করে পাবেন। আর এখানে যেটা ব্যালেন্স, সেটা তো আপনার মেন ব্যালেন্স, সেটা তো জানেনি। আবার বলতেছি, দেখুন এটা কমপ্লিটেড ক্যাপচা, আমি অলরেডি 25টা ক্যাপচা কমপ্লিট করে ফেলছি। তো আমার এখানে 25 দেখাচ্ছে। তো আপনাদের সিম্পলি ক্যাপচা কমপ্লিট করার জন্য আমি অবশ্যই, আমি যেহেতু 25টা করে ফেলছি, তো তার জন্য আমি আপনাদের দেখাইতে পারতেছি না, বা তারপর আমি এখানে দেখাইতেছি। জাস্ট আপনারা সিম্পলি এই ওয়ার্ডটা এখানে টাইপ করবেন, এখানে যেটা দেওয়া আছে ওটা জাস্ট এখানে সিম্পলি লিখবেন, এটা হুবহু এখানে উঠাবেন, হুবহু উঠাবেন। তো দেখুন, আমি আপনাদেরকে একটা মানে জাস্ট অন্যরকম ভুল করে উঠায় দেখাইতেছি। তো দেখুন, ভুল করে উঠায় দেওয়ার সাথে সাথে দেখুন এখানে লেখা আসছে, ওপস ইউ ক্যাপচার ইজ ইনকারেক্ট, প্লিজ ট্রাই অ্যাগেন। তো জাস্ট আমি এখন দেখুন আপনাদেরকে এখন খালি বক্স দিয়ে দেখাচ্ছি। তো দেখুন, এখানে লেখা আসছে যে ওপস ইউ ফরগেট টু ফিল ক্যাপচার বক্স। তো আপনাদেরকে অবশ্যই এটা ফিল করে দিতে হবে, আর এখানে যা আছে তা দিয়ে এখানে সাবমিট করতে হবে। তো দেখুন, আমি এখানে দিচ্ছি। তো দেখুন, আমি এখানে দিছি। তো দেখুন, এখানে লেখা আসছে যে আমি অল ক্যাপচার কমপ্লিট করে ফেলছি, অল ক্যাপচার কমপ্লিটেড, ইউ কমপ্লিট ইউর অল ক্যাপচার, প্লিজ কাম ব্যাক লেটার। তো আমি যেহেতু অল ক্যাপচার কমপ্লিট করেছি তাই আমার এখানে হচ্ছে না, বাট আপনাদের এখানে লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের এখানে এই কমপ্লিটেড ক্যাপচার 1, 2, 3, 4 যতটা কমপ্লিট করবেন অতটা লেখা আসবে, আর এখানে টোটাল অ্যাভেলেবেল ক্যাপচার হবে। তো যখন এই দুটো সমান হয়ে যাবে তখন আর আপনারা মানে পরে আপনাদের এখানে কমপ্লিট দেখাবে। তো এটাই হচ্ছে ক্যাপচা, এটা নতুন আর্নিং হয়। তো এখানে আপনারা এখন 2 দেখতেছেন ক্যাপচার রেট, বাট এটা 2 থাকবে না, এটা থাকবে হচ্ছে 0.25, মানে 250 থাকবে, 0.25, মানে 1 ডট কয়েনের 4 ভাগের 1 ভাগ করে থাকবে পার ক্যাপচায়। তো এটা থেকে আপনারা একটা আর্ন করতে পারবেন, এটা টোটালি নিউ, এখানে কিন্তু আগে কোনো ছিল না, আর আইডট কয়েনের কোনো আর্নিং ওয়েও এখান থেকে কাটা হয়নি, মানে আগে যা ছিল তাই আছে, দেখুন হুবহু তাই আছে, আর কোনো কিছুই কাটা হয়নি, প্লাস আপনাদের মানে ইয়েও করা হয়নি, কোনো আর্নিংও কাটা হয়নি, প্লাস নতুন আপনাদের টোটালি নতুন আর্নিং ওয়েটা দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, দেখুন এখানে আপনারা আপনাদেরকে আরও কিছু ইনফরমেশন দেবো বলছিলাম যে, তো সেটা হলো দেখুন এখানে আপনাদের কিছু, এখানে 3টা ওয়েব সার্ফিং, 3টা ইউটিউব ব্রাউজিং দেখতেছেন,
তো এখানে আপনাদের কালকে মানে আপডেটের পর থেকে আপনার এখানে আরও আরও একটা বেশি দেখতে পারবেন। মানে এখানে টোটাল আছে আপনার, টোটাল আছে মনে হয় 6টা, 1 2 3 4 5 6, 6টা আছে। তো কালকে থেকে আপনার এখানে 8টা দেখতে পারবেন, 8টা বা 7টা দেখতে পারবেন। তো এটা হচ্ছে নতুন আপডেট, এখানে আপনারা এই অপশানটা পাবেন। তাছাড়া এর আপডেট এর আগের অপশানে আপনারা ডেলি ট্যাক্সে একটা অপশান পেয়েছেন, সেটা হচ্ছে হচ্ছে টেলিগ্রাম সাবস্ক্রাইবার। তো দেখুন এটা হচ্ছে ডেলি ট্যাক্স, তো এখানে দেখুন একটা টেলিগ্রাম ট্যাক্স নামে নতুন একটা ট্যাক্স আসছে, ওটা অবশ্যই এর আগের আপডেটে আসছে। তো তারপরে এটাও আপনাদের জন্য একটা নতুন আপডেট, কারণ আগে ডেলি ট্যাক্সে ছিল অনলি দুইটা আর্নিং হয়েছিল, বাট এখানে এখন 4টা আর্নিং হয়ে আছে। তো এভাবে আপনারা আর্ন করতে পারবেন আইডোট অ্যাপস থেকে। তো যারা আইডোট অ্যাপসে কাজ করেন তারা হয়তো বা একটু ভোগান্তিতে ভুগতেছেন যে বারবার আপডেট দেওয়া লাগতেছে। তো আশা করি যদি এই আপডেটটা যদি সব ঠিক থাকে তো সেক্ষেত্রে আর 15-20 দিনের মধ্যে আপডেট দেওয়া লাগবে না। তো আপডেট দিতে আপনাদের যত মানে যেরকম কষ্ট হয় তার থেকে বেশি কিন্তু আমাদেরই কষ্ট হয়। তো সেটা আপনাদের বোঝা উচিত। কিন্তু যারা আছেন যাদের মাইন্ড বলতে কিছু নাই তারা এই জিনিসটা বুঝেন না, খালি গ্রুপে উল্টাপাল্টা কথা বলেন। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা যারা আইডোটে কাজ করেন তারা 100% পেমেন্ট পাবেন। কালকে যারা পেমেন্ট রিকোয়েস্ট দিয়েছিল অ্যাপ বন্ধ করার আগে তাদের পেমেন্টটা সব দিয়ে দেওয়া হয়েছে, এখন কোনো পেন্ডিং পেমেন্ট নাই, সবার পেমেন্ট এখন মানে পেড করে দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স আর এখানে আপনাদের কাছে একটা কথা বলবো অনার পয়েন্ট নিয়ে। তো আমি আবার বলতেছি এখানে যখন আপনাদের 2000 অনার পয়েন্ট হবে তখন ওইটাকে আপনারা সিম্পলি জাস্ট যে কনভার্টে ক্লিক করলে আপনাদের অনার পয়েন্টটা কনভার্ট হয়ে যাবে। এখন দেখুন আমার এখানে 2000 নাই, এখানে লেখাই আছে মিনিমাম কনভার্টিং 2000, ইউ হ্যাভ নট এনাফ ব্যালেন্স টু কনভার্ট। তো আমার এখন কনভার্ট করার জন্য ব্যালেন্স নাই, তো মিনিমাম হচ্ছে 2000 হলে আপনারা এটা কনভার্ট করতে পারবেন। মানে 20 সেন্ট মানে 15 টাকা কয়েন বেস বা সরি কয়েন বেজে 20 সেন্ট আর বিকাশ বা ফ্লাগ জিরোডে 15 টাকা নিতে পারবেন। তো ভিউয়ার্স এটাও একটা আর্নিং ওয়ে যেটা নতুন অ্যাড করা হয়েছে। তো ভিউয়ার্স সবাইকে বলবো যে আইডোটে আপনারা রেফার করেন, রেফারের 5% কমিশন লাইফ টাইম পাবেন। তো দেখুন এখানে লেখা আছে লাইফ টাইম আপনারা 5% কমিশন পাবেন। আর রেফারের জন্য আপনারা আলাদা থাকছে আপনাদের হচ্ছে রেফারেল কনটেস্ট। তো রেফারেল কনটেস্টটা আপনাদের জন্য পুরো টোটালি একটা খুবই ভালো একটা আর্নিং ওয়ে। দেখুন রেফারেল কনটেস্ট, তো এটাতে আমি ঢুকতেছি। তো দেখুন এখানে লেখা আছে রেফারেল কনটেস্ট স্টার্টেড, ভিউয়ার্স অ্যাড চলে আসছে, একটু সমস্যার কারণে আমি অত্যন্ত দুঃখিত। তো দেখুন লেখা আছে রেফারেল কনটেস্ট স্টার্টেড, কনটেস্ট টাইম ইন 20 সেপ্টেম্বর 12টা। তো টোটাল উইনিং প্রাইস $15, ফার্স্ট যিনি হবেন উনি পাবেন $10, সেকেন্ড $4, থার্ড $1। তো টপ যারা টপ 5 জনের নাম এখানে আসবে, কালকে হয়তো বা আপডেট দেওয়া হবে, তাই এখানে লেখা আসছে আপডেট 1 ডে লেটার। তো ভিউয়ার্স সবাই রেফার করে ক্যাপচার এই হচ্ছে গিয়ে আপনাদের কনটেস্টে থাকতে ট্রাই করবেন। আর হ্যাঁ সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আবার বলবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে সব ইনকাম টিপস, তারপর হচ্ছে আইডট কয়েন এর নতুন নতুন প্রোমোকোড, আরও অন্যান্য সব ধরনের আর্নিং ওয়ে পাবেন। যারা অনলাইন থেকে টাকা কামাইতে চান, অনলাইন থেকে ইনকাম হতে চান, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।